Ya Rab baksha denam bande ko kaam teram mahroom rakh na jaye kulya gulam teram jab tak ho dil bagal mein har dam ho yaad tera jab tak zaba khulab par jari ho naam tera ya rab dil muslim ko wazinda tamanna de jo qalb ko garma de jo rooh ko tadpa de amra musliman musliman amra mone kori musliman shudhu iman ar amal islam masjid ar madrasa shimabaddho noy ইসলাম হচ্ছে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে ইসলাম আছে এজন্য ঈমানের পরে আমাল ঈমানের পরে আমল করতে হবে আমাল সালেহা এর পরে আরো কিছু জিনিস আছে যেগুলো না হলে ইসলাম পরিপূর্ণ হবে না মুসলমান পরিপূর্ণ হওয়া সম্ভব নয় তার মধ্যে اخلاق মুআমালাত মুআশারা অর্থাৎ ইসলামের মধ্যে লেনদেনের অতি গুরুত্ব এজন্য আমার বিষয়বস্তু আজকে আপনাদের সামনে মুআমালাত আর মুআশারা সম্পর্কে আলোচনা হবে আমরা আমাদের একটা মুযাফ আছে হানিফি মুযাফ হানিফি মুযাফের প্রধান কিতাবের নাম হলো হেদায়া ওই কিতাবে সেরিবোলিয়াম আছে সেরিবোলিয়াম প্রথমটা হচ্ছে কিতাবুস সালাত নামাজ সম্পর্কে ইবাদাত দ্বিতীয়টা হলো কিতাবুন নেকা দুনিয়া সম্পর্কে তিন নম্বর হচ্ছে কিতাবুল বুয়ু তাও দুনিয়া চার নম্বর কিতাবুস সুফা তাও দুনিয়া তাহলে কি বুঝা গেল সাইটি হানিফি মুযাফের গুরুত্বপূর্ণ হেদায়া সাইটি কিতাবের মতো চার বলি আমার মতো তিনটাই দুনিয়া একটা হচ্ছে ইবাদত বুঝা গেল দুনিয়াও যদি আমি ইসলাম মতে করি করলে দুনিয়া ইবাদত এজন্য আরেফ রুমি রহমাতুল্লাহ বলেন দুনিয়া থেকে বিমুখ হওয়ার জন্য বলতেছি না দুনিয়া করো তবে দুনিয়াকে ইসলাম বানাই করো ভিতরে দুনিয়াকে এমন ভাবে ঢুকাইও না তোমার ভিতরে দিন ঢুকবে না নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহারে কারে কে বাসি বা খোদা বাস দুনিয়া থেকে আলো খাওয়ার জন্য বলতেছি না দুনিয়াকে দিন বানাই করো এই জন্য ইসলামের মধ্যে লেনদেন বেচাকিরার অতি গুরুত্ব যে হেদায়া ইমাম তোহাবি আলাইহি রহমা বলতেছেন আমি হানিফি মুযাফের মধ্যে আছি শুধু হেদায়ার কারণে এত গুরুত্বপূর্ণ কিতাব আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি খাতিবুল মুহাদ্দিসিন তিনি বলতেছেন আমি ও ফেকা শাস্ত্রের যত কিতাব আমার লেখার সেই হিম্মত আমার আছে কিন্তু হেদায়া ছাড়া হেদায়া এত জরুরি কিতাব এত গুরুত্বপূর্ণ কিতাব সেই হেদায়ার মধ্যে তিন ভাগ হলো দুনিয়া সম্পর্কে লেনদেন সম্পর্কে মুআমালাত সম্পর্কে মুআশারাত সম্পর্কে এজন্য যার লেনদেন বালা তার সব বালা হযরত ইমামে মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা আলাইহি যিনি ইমাম আবু হানিফার ছাত্র হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র হলো ইমামে মুহাম্মদ সাহেব ইমামে মুহাম্মদের কিতাবের এত কিতাব লেখছেন কয়েকটি অর্ডার বোঝাই হবে তার কিতাব এত কিতাব ইমাম মুহাম্মদ সাহেব লেখছেন যিনি ইমাম আজমের ছাত্র ইমাম আজম রহমতুল্লাহ তাআলার ফেকার অনেক কিছু আমাদের কাছে আসছে ইমাম মুহাম্মদ সাহেবের কুরবানি সেই ইমাম মুহাম্মদকে বলা হলো আই ইমামে মুহাম্মদ আপনি একটি কিতাব লেখেন কিতাব যুহত লেখেন আপনি একটি তাকওয়ার কিতাব লেখেন বুজুর্গের কিতাব লেখেন আত্মা শুদ্ধির কিতাব লেখেন
ইমাম আজম বলতেছেন তোমরা কি জানো, ইমাম মুহাম্মদ সাহেব বলতেছেন তোমরা কি জানো না, আমি তো অনেকদিন আগে বুজুর্গের কিতাব লিখেছি, অনেকদিন আগে লিখেছি। তারা বলল হুজুর আমরা তো জানি না। ইমামে মুহাম্মদ বলেন আমি যে কিতাবুল বুয়ু লিখেছি, লেনদেনের কিতাব লিখেছি, বেচা কিনার কিতাব লিখেছি, ওই বেচা কিনার কিতাব হলো আসল বুজুর্গের কিতাব, যার বেচা কিনা ঠিক নাই, যার লেনদেন ঠিক নাই, যে অর্পণের হারাম হয়, যার হালাল হালার পার্থক্য নাই, সে কখনো বুজুর্গ হতে পারে না, বুজুর্গ হতে পারবে না। এই জন্য ইমামে মুহাম্মদ বলেন আমি অনেকদিন আগে লিখেছি কিতাব বই, যার বেচা কিনা ঠিক সে হলো বড় বুজুর্গ, সে হলো বলি, কারণ লেনদেন যার ঠিক নাই সে কখনো বুজুর্গ হতে পারে না। ইমামে মুহাম্মদ সাহেব বলছেন আমি তা অনেকদিন আগে রেখেছি। তাইলে আমাদের জন্য জরুরি হলো লেনদেন, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায়ী, এদের জন্য জরুরি হলো ব্যবসাকে হালাল করা। আমার বিষয়বস্তু বেচা কিনা মুআশারাত মুআমালাত, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে। এক নম্বর কথা হলো হালাল। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাসু কুনু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ পাক বলতেছেন হে লোক সকল, তোমরা হালাল হও, হালালান তাইয়িবাম, পবিত্র হালাল হও, কি হও, পবিত্র হালাল ভক্ষণ করো, হালাল হও, হারাম থেকে বাঁচো। আল্লাহ বলেন হে লোক সকল তোমরা হালাল হও। আল্লাহ পাক বলতেছেন ইদা কুদিয়াতি সলাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জুমার নামাজ যখন তোমাদের শেষ হয়ে যাবে, তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো চতুর্দিকে হালাল রিজিক তালাশ করার জন্য। হালাল রিজিক তালাশ করা হলো ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হালাল হও, হারাম থেকে বাঁচো। হালালের গুরুত্ব দিতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য হালালের গুরুত্ব দিতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরের পরে যার মর্যাদা তিনি হলেন হযরতে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। আবু বকরের মর্যাদা আল্লাহ রাসূলের পরে সবথেকে বড় হলো আবু বকর। আল্লাহর পয়গম্বর বলেন আমার সমস্ত সাহাবারা যারা আমাকে এহসান করেছেন, আমি রসুল সকলকে বদলা দিয়ে দিচ্ছি, একজনকে আমি বদলা দিতে পারি নাই, তার নাম হলো আবু বকর, তাকে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আবু বকরকে বদলা দেব। এত দামি আবু বকর। সে আবু বকর সিদ্দিক হারাম হালালকে কত গুরুত্ব দিতেন। সিদ্দিক আকবর একজন বাঁদিকে গোলামকে তিনি আজাদ করে দিয়েছিল, ওই সময়ের মধ্যে গোলাম বাঁদির পথা ছিল। হযরতে সিদ্দিক আকবর একজন গোলামকে স্বাধীন করে দিচ্ছে কিছু টাকার বিনিময়ে, টাকা দিবে তিনি স্বাধীন করে দিলেন, কিছুদিন প্রতিদিন কিছু কিছু টাকা পরিশোধ করবেন। একদিন হঠাৎ করে সিদ্দিক আকবর রোজা রাখল, ওই মানুষ কিছু হানা সিদ্দিক আকবরকে দিয়ে দিল টাকার বিনিময়ে, টাকা পরিশোধ করতেছে, কিছু টাকা দিয়ে কিছু হানা দে, কিছু হানা আনি দিল। আমি বললাম আবু বকর সিদ্দিক আজকে টাকা দিতে পারে না, কিছু খানা দিলাম আপনাকে। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে নাই এ খানা কোথায় থেকে আনছো, তিনি গালের মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে জিজ্ঞাসা করলো তুমি এ খানা কোথায় পাইছ, তিনি বললে আবু বকর আমি গণক ছিলাম জাহেলিয়াতের সময়ের মধ্যে, আমি ছিলাম গণক, আমি বৌদ্ধ ছিলাম গণক, আমি গনা পাড়া করে কিছু টাকা আমি কি করেছি রেখেছি, ওই টাকা দিয়ে আজকে খানা আনে আপনাকে দিয়েছি, ওই টাকা দিয়ে খানা খাওয়া হলো হারাম। গনা পাড়ার টাকা হালাল না হারাম? হারাম। সিদ্দিক একবার গালে দেওয়ার সাথে সাথে বললেন তুমি আমাকে আগে কেন বলো না এই বলতে হারাম,
সিদ্দিক আকবরের সাথে সাথে ভূমি করতেছেন এগুলো ফেলে দিচ্ছেন আবার সিদ্দিক আকবরের পেট পরিষ্কার হয়ে গেল আবার পানি খায় আবার এগুলো ভূমি করে হাত ঢুকে দিয়ে ভূমি করেন এমন ভাবে ভূমি করা শুরু করলো সাহাবায়ে কেরামরা বললেন আবু বকর এত কষ্ট কেন করতেছেন আপনার রূহ বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে তখন সিদ্দিক আকবর বলেন ও সাহাবা যদি সিদ্দিক আকবর রূহ চলে যায় কোনো অসুবিধা নাই তারপর আবু বকরের শরীরে একটি দানাও হারাম থাকতে পারবে না কারণ আমার নবী বলেছেন আমার নবী বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আমার নবী বলেছেন যেই ব্যক্তির শরীরের মধ্যে হারাম খেয়ে বড় হবে যার শরীর ওই শরীর জান্নাতে যাবে না আমি অবকরের শরীরে একটা হারাম গাজা থাকা সম্ভব নয় দুনিয়া কি সদা কত মে তেরা নাম রহে গাম সিন্দিকে তেরি নাম সে ইসলাম রহে গাম সিন্দিকে তেরি নাম সে ইসলাম রহে গাম হারাম হালাল পার্থক্য করে সালাম মুমিনের কাজ মুমিনের কাজ হলো হারাম হালাল পার্থক্য করে চলা এ মুসলমান আমাদের যারা মুরব্বীরা ছিলেরা হারাম হালাল পার্থক্য করে চলতেন আমাদের একজন মুরব্বী হাটহাজারী মাদ্রাসার শেরপোস ছিল হযরত শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাই নাম কি চার কোণে দিনে আমত বেগুমা রোশন জমির চার কোণে দিন আমল বেগুমা রোশন জমির আ হাবিব ও আহমেদ ও আজিজ ও আজমির একজন ব্যক্তি হুজুরকে মহব্বত করে হুজুরের জন্য খানা আনছে হুজুরকে বলছে হুজুর অমুক তারিখ আপনার জন্য কিছু খানা নেব সে একটা থাক নিয়া হানা নিয়ে আসছে কার জন্য হযরতে শেখুল মাশাই শাহ জমির দি রহমতুল্লাহর জন্য মুহাব্বত করে খানা আনলো আনার পর হুজুরের দরওয়াজায় যখন আসলো রুমের দরওয়াজায় হুজুর বলল ভাই তুমি রুমে ঢুকো তোমার যে খানার তাল টানছো তুমি বের করে রাখো এটা ভিতরে রাখিও না তিনি বলল হুজুর কেন অনেক মোহাব্বত করে খানা নেছি হুজুর বলে না তোমার খানা বাইরে রাখো তুমি ভিতরে ঢুকো তুমি ভিতরে থাকার অধিকার আছে তোমার খানা কিন্তু ভিতরে ঢুকাইও না সে বলল হুজুর কারণ কি হুজুর বলল তাইলে তুমি জিজ্ঞাসা করো বাড়িতে গিয়া এ খানাগুলো কিভাবে পাক করছে কিভাবে আনছে স্ত্রীর কাছে গিয়ে বলল আমার স্ত্রী হুজুরের জন্য মাছ রান্না করা হয়েছে গোস্ত রান্না করা হয়েছে এগুলো তো বাজার থেকে গোস্ত আমি নিজে ক্রয় করে নিয়েছি এবং আমার ফুকুরের মাছ আর কিছু এখানে দিছ কি স্ত্রী বলে কোনো কিচ্ছু দিই নাই আপনি যা আনছেন তাই রান্না করে দিয়েছি তবে ছোট্ট একটি কাজ আমি করেছি বলে কি করছেন স্ত্রী বলল আমার ঘরের পাশে এক ঘর আছে আমি এদের কাছ থেকে বাহর পাতা নিয়েছি দুন্যা পাতা অল্প দুন্যা পাতা নিয়াম আমি তরকারের মধ্যে দিয়েছি এদেরকে বলি নাই অনুমতি নেই নাই আর সব কিছু হলো হালাল জিনিস আমার পুকুরের মাছ এবং বাজার থেকে ক্রয় করে এনেছি এরকম গোস্ত আর কিচ্ছু নাই হুজুরকে গিয়া বলল হুজুর সব তো আমার কিন্তু একটা কাজ হয়ে গেছে অল্প দুনিয়া পাতা ওই তরকারের মধ্যে দেওয়া হয়েছে গিরিশকে কোনো বলা হয় নাই হুজুর বল ওই কারণে তোমার সমস্ত হানা নাপাক হয়ে গেছে আমি শাহ জমিরউদ্দিনের নাকে যখন নাকি হানার সুগন্ধি আসলো আমি বুঝতে পেরেছি তোমার হানার মধ্যে হারাম মিশ্রিত হয়েছে ইয়া ইলাহি সশমে বিনাই বেদে দরদিলম আজ এশকে সুদাই বেদে দরদিলম আজ এশকে সুদাই বেদে আমাদের বুজুর্গদের নাকের মধ্যে ফবাস ছিল আমাদের বুজুর্গদের চোখের মধ্যে ফবাস ছিল আমাদের বুজুর্গদের খানের মধ্যে ফবাস ছিল আধ্যাত্মিক ফবাস ছিল এর জন্য তিনি বুঝতে পেরেছেন তার খানার মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেছে হারাম আর হালাল পার্থক্য করে চলা হলো বুজুর্গের খাস হালাল আর হারাম হারামের মধ্যে ক্ষতি আর হালালের মধ্যে বরকত হালালের মধ্যে কি বরকত
যাও সময় কম হালাল আর হারামের দীর্ঘ বয়ান আমি ওগুলো করব না আমি আজকে বয়ান করব ব্যবসা সম্পর্কে হালাল আর হারাম পার্থক্য করে চলতে হবে দেওয়ান মাদ্রাসার এক মুরব্বী হযরত ইয়াকুম নারাতবি রাহমাতুল্লাহি উনি যে কারো দাওয়াত খাইতো না কখনো বড় মানুষ বলেন গরীব বলেন কারো দাওয়াত খাইতো না কিন্তু দেওয়ান মাদ্রাসার পাশে একজন ব্যক্তি আব্দুল্লাহ সাহাজি তার দাওয়াতের জন্য নজর অপেক্ষা করত আব্দুল্লাহ সাহাজি গরীব মানুষ ছিল তিনি প্রতিদিন তার কাজ ছিল সকাল বেলায় বিলের মধ্যে চলে যেতেন যাওয়ার করে ঘাস তিনি ঘাস কিছু ঘাস বাজার থেকে নিয়াম আ ওই ঘাসগুলো বিলের মধ্যে নিয়ে বিক্রি করতম বিক্রি করে যাই টাকা পাইতম ওনার এক বস্তা ঘাস হলো মাত্র দাম হলো সেরানা দাম কোয়ানা দাম সেরানা দাম ইনি ঘাস বিক্রি করে এখানা পয়সা ওনার পরিবারের জন্য খরচ করতম আর এখানা তিনি দান করতম আত্মীয় স্বজনের জন্য রাখতম আর দুই আনা তিনি জমা করে রেখে দিত এক মাস পর্যন্ত টাকা জমা যখন হয়ে যেত দিয়াবনের মুরব্বীদেরকে দাওয়াত দিয়া তিনি দাওয়াত খাওয়াইত মানুষ গরিব কিন্তু দিলটা অনেক বড় দিল ও মুসলমান দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো বাজার সে গুজরা হো খরিদার নহি হো বাজার সে গুজরা হো খরিদার নহি হো হত বড় আল্লাহ ওয়ালা তিনি আব্দুল্লাহ সাহাজির দাওয়াত থেকে কেন আব্দুল্লাহ সাহাজি সাইরানা দামে এক বস্তা খের তিনি গাছ ক্রয় করত বিক্রি করত গাছ বিক্রি করে মাত্র সাইরানা তিন পাঁচ সাইরানা পয়সা পাইত এখানা তার পরিবারের জন্য খরচ করত আর এখানা তিনি এখানা দিয়ে আত্মীয় স্বজনের খবরগিরি করত আর দুজনা তীরে জমা রেখে এক মাস সবার পর ওলামাদেরকে দাওয়াত দিত কখন দাওয়াত দিবে ইয়াকুম নানাতবির অন্তরে দেখে থাকতো কখন দাওয়াত অপেক্ষা করতো কখন দাওয়াত দিবে আমাকে আব্দুল্লাহ সাহাজি মানুষরা জিজ্ঞাসা করল হুজুর ইয়াকুম নানাতবি এত বড় বড় মানুষ আপনাকে দাওয়াত দেওয়ার জন্য চায় আপনি কখনো গ্রহণ করেন না আপনি একজন গরিব মানুষ গাছ বিক্রি করে চলেন ওনার দাওয়াতের জন্য কেন আপনি অপেক্ষা করেন তিনি বলল ও ভাই তোমরা তো জানো নাই আব্দুল্লাহ সাহাজির খানা হলো এমন হালাল তিনি গরিব হতে পারে তিনি যে গাছ বিক্রি করে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে দাওয়াত দেন আমি দেখতেছি তার টাকা হলো হালাল ওই হালাল খানার বরকতে আমি যখন তার হালাল খানাগুলো খাই 40 দিন পর্যন্ত আমার দিলের মধ্যে নূর থাকে সুবহানাল্লাহ মুলকরা বগুজারে মালেক রাবগির মুলকরা বগুজারে মালেক রাবগির তাকে সদাহা মুলকে যাবি আই ফকির তাকে সদাহা মুলকে যাবি আই ফকির মালিককে যদি ধরতে পারেন মালিককে যদি রাজি করতে পারেন সারা দিনে তোমার জন্য রাজি হয়ে যাবে মালিককে যদি রাজি করতে পারেন মালিকের কাজ যদি করতে পারেন আপনার সমস্ত কাজ সহজ হয়ে যাবেন এই জন্য ইয়াকুম নানাতবি বলেন আমি যতবার আব্দুল্লাহ সাহাজির খানাগুলো খাই ততবার আমার দিলের মধ্যে নূর পয়দা হয় তাহলে হালাল খানা হালাল খানার বরকত আছে হারাম খানার মধ্যে ক্ষতি আছে এজন্য হালাল খানা কি কয়েক প্রকারের আমাদের টাকা পয়সা কামাই করা কয়েক প্রকার আছে কয়েক মাধ্যম আছে একটা হলো ব্যবসা আরেকটা হলো হাতের কামাই আরেকটা হলো চাকুরি কোনটা কোনটা হালাল এই জন্য এক নম্বর হালাল হলো আল্লাহ রসুল বলতেছেন মা আকালা হাদুন তোয়ামান কতন খয়রেন মিন আইয়া কুলা মিন আমালি ইয়েদিহি ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদা এক নম্বর খানা হলো মা কালা আহাদুন তোয়ামান মানুষ যে খানা খায় তার মধ্যে এক নম্বর খানা হলো যারা হাতের খামাই করে কিসের খামাই হাতের খামাই হাতের খামাই হলো এক নম্বর খালাল যারা খাতে খামাই করেন কারণ হযরতে দাউদ নবী খাতে খামাই করে খাইতেন
অনেক নবীরা সে খাতে হামাই করতম নিজে খাতে হামাই করতম নিজে কাজ করতম ও মুসলমান আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় খাতে কামাই করেছেন একদিন আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমার ঘরে আসলেন বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়ানি বিবি ফাতেমা খায়রুন নিসা কি ওয়াসতে হযরত ফাতেমার ঘরে আসলেন আশার উপরে দেখতেছেন ফাতেমার ঘরে হাসান হোসেন উপাসে কাঁদতেছেন আমার পয়গম্বর ও দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বর হাসান হোসেনকে এমন মহব্বত করতেন আল্লাহর রাসূল বলেছেন যা হাসান হোসেনকে মহব্বত করো আমাকে মহব্বত করো যারা হাসান হোসেনের সাথে দুশমনি রাখবে সে আমার সাথে দুশমনি রেখেছে আল্লাহর পয়গম্বর মিম্বরের মধ্যে বসে গেলেন খুতবা দেওয়ার জন্য অনেক সময় দেখা যেত হযরত হাসান হোসেন সামনে আসলে আমার নবী মিম্বর থেকে নেমে নাম ওদেরকে কি করতেন মহব্বত করতেন আদর দয়া দেখাইতেন ও মুসলমান আমার রাসূলের জন্য প্রিয় নাতি হাসান হোসেন হলো অতি প্রিয় নাতি খুব মহব্বতের নাতি ছিল আর সে হাসান হোসেনের ঘরে যখন গেল দেখলো খানা ফিরে নাই উবাস হাসান হোসেন আল্লাহর পয়গম্বর তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেলেন দেখতেছেন এক ইহুদি মানুষ তালাশ করতেছে কিছু কি থেকে কূপ থেকে পানি তুলবে এই জন্য মানুষ তালাশ করতেছেন আমার রসুল গিয়ে বললে ইহুদি তুমি কি চাও তিনি বললে আমি চাই একজন মানুষ আমার কিছু পানির জরুরত নিচ থেকে তুলতে হবে পানি রসুল পাক বলল তার বিনিময় কি তিনি বলল তার বিনিময় হলো এক বালতি তুলতে পারে তিনটি খেজুরি দেওয়া হবে এক বালতির বিনিময় তিনটি খেজুরি আল্লাহর পয়গম্বর ইহুদি দেরকে কাছ নিলেন ও মুসলমান যিনি সারা দুনিয়ার সরদার নবী সেই নবী হাতে কামাই করতেছেন সুবহানাল্লাহ আদম কে নিয়ে ফখরে ও আলী নসবি হাই মক্কি মদানি আশমি ও মতলবি হাই আইসা জের বাইতে নববি ইয়াদ রহে ইয়া বে কায়দায়া জম্ব সলব বে আদবি হাই আখিস্তা কদম নি চনগা পুস্ত সদা হো খবি দায়েগা রোখে নবী এ আরবি বালা তের আজ আরশ সমা জান্নাতে ফেরদাও সারা মগাহে আকে রাসূল আরবি হেই তিনি কি করতেছেন পানি তুলতেছেন গভীর কূপ থেকে পানি তুলতেছেন বালতি দিয়া বালতির মধ্যে একটা রশি বেঁধে পানি তুলতেছেন এক বালতি তুললা তিন বালতি তোলার সাথে সাথে ওই ইহুদির যে বালতির মধ্যে রসি আছে রসি চিরে বালতি নিজে নিচে পড়ে গেল নিচে পড়ার সাথে সাথে ইহুদি আমার রসুলকে একটা তাপ্পর দিয়ে দিলেন নাউজুবিল্লাহ আমার রসুলকে তাপ্পর দিয়ে দিলেন এমন ইহুদি রসুল পাককে গালি গালাজ করতেছেন আমার রসুলের মনটি ছোট হয়ে গেল রসুল পাক আল্লাহু আকবার তাড়াতাড়ি গেলেন ও কূপের পাশে যাওয়ার পরে আল্লাহ রাসূল হাত দিলেন আমার আল্লাহ গভীর কূপ থেকে বালতিটি পানির সাথে উপরে তুলে দিলেন সুবহানাল্লাহ দুরফাশানি নে তেরে কতে রুক দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া আমার রাসূল যখন গভীর কূপের ভিতরে বালতি পড়ে গেল আল্লাহ ওই গভীর কূপ থেকে পানি সহ বালতির উপরে তুলে দিলেন আমার রসুল হাতে বালতি নিয়া ওই ইহুদিকে দিলেন বললেন ইহুদি তোমার বালতি তুমি নাও আমি চলে যাই তখন ইহুদি তিন বালতির বিনিময়ে কইতে হবে নয়টি খেজুরি রসুল পাককে দিলেন দেওয়ার পরে আল্লাহ আল্লাহ রসুল চলে গেল কিন্তু ইহুদি যে হাতে আমার রসুলকে তাপ্পর মেরেছিল সেই হাতটি ওই জায়গার মধ্যে ফোসা শুরু করে দিল সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষ ওই ইহুদির হাতের মধ্যে সাদরা দেখা গেল ব্যথা শুরু হয়ে গেল ব্যথা শুরু হওয়ার পরে ওই হাতটি ফুঁসে গলে হাত ওই জায়গার মধ্যে সিঁড়ি পড়ে গেল তখন ইহুদি খাইতেছে ডান হাত পড়ে গেছে বাঁতের মধ্যে নিয়ে ধরে রাখে খাইতেছেন ব্যবসায়ীরা আসতেছে বলে কিরে তো খাইতেছে কেন তোমার কি হলো বললো একজন ব্যক্তি
আমার এখানে আসছে পানি তুলতেছেন হঠাৎ করে বালতি পড়ে গেছে আমি তাকে একটা থাপ্পড় দিছি থাপ্পড় দেওয়ার পরে দেখতেছি আমার হাতও পড়ে গেছে তারা বললাম তুমি তো জানো না হতে পারে তিনি হবে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জমিনের মধ্যে এমন ব্যক্তি আর কেউ হতে পারে না তিনি হবে তাড়াতাড়ি যাও তুমি দেরি করিও না এখন তো তোমার হাত গেল হতে পারে কিছু করে তুমি মারা যাইবা তাড়াতাড়ি যাও মুহাম্মদুর রাসূলের সাথে বিয়াদবি নাই ও দুনিয়ার মানুষ যে আমার রাসূলের সাথে বিয়াদবি করছে করবে কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমা দেওয়া হবে না আল্লাহ ক্ষমা দিবে না নবী ক্ষমা করলো আল্লাহ ক্ষমা দিবে না আমার রাসূলের সাথে বিয়াদবি করে কারো ক্ষমা নাই সাথে 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 সে গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার পরে প্রথমে হেরমে গেল সাহাবারা বলল এখানে নেই ফাতেমার ঘরে যাও হযরত ফাতেমার ঘরে গেল দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে তিনি বলল আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কোথায় মুহাম্মদ কোথায় তখন ঘর ভিতর থেকে আমার রাসূল আসলো আ দেখতেছেন আমার পয়গম্বর ডান পাশে হযরত হাসান বামে হোসেন কে নিয়ে যে খেজুরি ইহুদি থেকে পেয়েছিল সেই ইহুদিকে সেই খেজুরগুলো খাওয়াইতেছেন সুবহানাল্লাহ এবং রাসূল পাকের চোখের পানি পড়তেছেন ইহুদি বলল ইয়া মুহাম্মদ রাসূল আমি ভুল বড় বড় ভুল করেছি আপনাকে তাপ্পর মেরেছিলাম আমার এই অবস্থা হয়ে গেছে এই অবস্থা হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বলল ইহুদি আমি তো তোমার কাছে গিয়েছি হালাল ইনকাম করার জন্য হালাল হাতের কামাই করার জন্য আমি তো তোমাকে কোনো কিচ্ছু করি নাই তুমি জনত্বকভাবে আমাকে কি করলাম তাপ্পর দিলাম ও ইহুদি তুমি তোমাকে মাফ করে দিলাম তুমি কলেমা পড়ো মুসলমান হয়ে যাও তোমার হাত কেল্লায় ভালো করে দিবে সুবহানাল্লাহ দিল মারা তসখির কিয়া এক আরবি নে মক্কি মদনি হাশমি ওয়া মুতলবি নাই মক্কি মদনি হাশমি ওয়া মুতলবি নাই হাতের কামাই দাউদ আলাইহিস সালাম হাতে কামাই করত এই জন্য সবচেয়ে আহলুল হালাল এক নম্বরে কামাই হলো হাতের কামাই যারা হাতে কামাই করে রিকশা চালক রিকশা চালায় মাটি কাড়ে বিভিন্ন ধরনের খাতে খাস করে যারা খায় তাদের খানা হলো এক নম্বরের খানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আয় আল্লাহর পয়গম্বর সবচেয়ে উত্তম খানা কি আল্লাহর রাসূল বলেন আমালুর রাজুল বিয়ে দিহি আমারুর রাজুল বিয়ে দিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি হাতে কামাই করে ওই কামাই হলো সবচেয়ে হালাল দ্বিতীয় নম্বরে খানা হলো বরকতময় খানা হলো ব্যবসার খানা ব্যবসার মাল এক নম্বর হলো হাতের কামাই এক নম্বর কিসের কামাই হাতের কামাই এজন্য হাতে কামাই করলে লজ্জার কোনো কারণ নাই এ মুসলমান নবীরা হাতে কামাই করেছেন দাউদ আলাইহিস সালাম হাতে জেরা বানাইতো এইজন্য হাতের কামাই হলো এক নম্বরে কামাই দুই নম্বর আল্লাহর পয়গম্বর বলতেছেন ও ইয়া সাদ আতিব মত আমাকাম তাকুন মুস্তাজাবাত দাওয়াত ও সাদ তোমার খানাকে তুমি পবিত্র করো পবিত্র করো যদি পবিত্র করতে পারো তোমার দোয়া আল্লাহ কবুল করবে মুস্তাজাব দাওয়াত হয়ে যাবে হালাল যে ব্যক্তি হয় তার দোয়া কবুল হবে হারাম হলে দোয়া কবুল হয় না ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আবদাম লা ইয়াকযিফু লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমালু আরবাঈনা ইয়াওমান আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহর রাসূল বলতেছেন ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ও আল্লাহর কসম যে আল্লাহর হাতে মুহাম্মদ রাসূলের জান সে আল্লাহর কসম যেই ব্যক্তি নাকি শরীরের মধ্যে এক লোকমা হারাম ঢুকাবে এক লোকমা হারাম ঢুকাবে তার 40 দিন পর্যন্ত আমল কবুল হবে না কে বলতেছেন আল্লাহর পয়গম্বর বলতেছেন যে ব্যক্তি হারাম হবে এক লোকমা হারাম তার 40 দিন ইবাদত আমল কবুল হবে না এজন্য হারাম হোক হারাম থেকে বাঁচো হালাল হোক
হালালের মধ্যে এক নম্বর হালাল হলো হাতের কামাই দুই নম্বর হালাল হলো ব্যবসা দুই নম্বর হালাল কি ব্যবসা আল্লাহর পয়গম্বর বলেন আত-তাজিরু সাদুকুল আমিন মা'ান-নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা আল্লাহর পয়গম্বর বলেন আত-তাজিরু সাদুকুল আমিন ওই ব্যবসায়ী যারা আমানতদার ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী আত-তাজিরু সাদুকুল আমিন সত্য কথা বলে ব্যবসা করে এবং আমানতদার সত্য কথা বলে ব্যবসা করে এবং আমানতদার ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য এই দুটি গুণ খুব জরুরি কারণ বর্তমান অনেক ব্যবসায়ী দেখা যায় কসম করে ভাই কসম করে বলতেছি এই মালটি 20 টাকা দিয়ে আনছি আপনাকে এমনি 20 টাকা দিচ্ছি লাভ এক টাকা নেই হালাকে লাভ আছে তোমার কসম করে লাভ দরকার কি মিথ্যা কথা বলার দরকার কি আপনি বলেন ভাই আমি কিনছে যা মন হয় তাই কিনছি আপনি সাইলেন না নাইলেন আনেন আমি বিক্রি করব এত টাকা বাস এটা হচ্ছে সত্য কথা বলে ব্যবসা করেন আল্লাহর পয়গম্বর বলেন আত-তাজিরু সাদুকুল আমিন সত্য কথা বলে যারা ব্যবসা করেন এবং আমানতদার ব্যবসায়ী মা'ান-নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা আল্লাহর নবী বলেন তাদের হাসান নশর হবে নবীদের সাথে হবে সিদ্দিকিনদের সাথে হবে শহীদদের সাথে হবে সুবহানাল্লাহ ব্যবসা একটা ছোট ব্যবসা একটা ফানের দোকান করেন ছোট ব্যবসা ওই ব্যবসা যদি আপনি হালাল ভাবে করতে পারেন ওই ব্যবসায়ী ব্যক্তি নবীদের সাথে হাসান নশর হবে আর সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে আল্লাহ পয়গম্বর বলেন আত-তাজিরু সাদুকুল আমিন ব্যবসায়ী যারা সত্য কথা বলে ব্যবসা করেন আমিন এবং আমানতদার ব্যবসায়ী ব্যবসায়ীর জন্য আমানতদারের সিফত থাকতে হবে ব্যবসায়ী আমানতদার হওয়া লাগবে কারণ ব্যবসায়ীদের কাছে অনেকে টাকা পয়সা জমা রাখে তাদের কাছে টাকা আছে জমা রাখে আমানতদার হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আমানতদার ছিল আমার পয়গম্বর মক্কা থেকে মদিনা হিজরত করতেছে ওই সময় রাসূল পাইকারের কাছে ইহুদিদের কাফেরদের অনেক মাল অনেক টাকা পয়সা অনেক সম্পদ জমা ছিল আল্লাহর পয়গম্বর রাতে চলে যাবেন সকাল বেলা চলে যাবে রাসূল পাক রাতে বলতেছেন হযরতে আলী কে বলতেছেন খোদা হাফেজ খদে কো দিল মে আন্দিশা না কুছ লানা ইয়ে চিজি উনকো পৌঁছা কর সোয়ে ইস রব চলে জানা ইয়ে চিজি উনকো পৌঁছা কর সোয়ে ইস রব চলে জানা ও আলী আমি নবী চলে যাচ্ছি মক্কা থেকে মদিনা চলে যাব ও আলী আমার কাছে ইহুদিদের মাল আছে অনেক টাকা পয়সা আছে এগুলো তোমাকে দিয়ে দিলাম তোমার কাছে রাখলাম তুমি এগুলো তাদেরকে সকালবেলা পৌঁছাই দিবা নামাজ হবে পাঁচটায় আমাদের ওখানে পাঁচটায় নামাজ আর দুই একটি কথা শুনেন ব্যবসায়ী যারা সত্যিকারের ব্যবসায়ী নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে হাসান নশর হবে যাদের আমানতদারি থাকবে সত্য কথা বলে ব্যবসা করবে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বড় ব্যবসায়ী ছিল হযরতে ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমা বড় ব্যবসায়ী ছিল ইমাম আবু হানিফা সাহেবের ব্যবসার অনেক ঘটনা আছে আব্দুল্লাহ বিন মুবারকের ব্যবসা অনেক বড় ব্যবসায়ী ছিল সাহাবাদের মধ্যে অনেক সাহাবরা বড় বড় ব্যবসায়ী ছিল এই জন্য ব্যবসার মাধ্যমে ইনকাম করা হচ্ছে হালাল হালাল মানে হাল্লুল হালালদের মধ্যে যদি বাস্তব ব্যবসা সত্যিকারের ব্যবসা হয় সাথে সাথে আবার আর কিছু ব্যবসায়ী আত-তুজ্জারু ইখসারুনা ইয়াওমাল কিয়ামা ফুজ্জারান ইল্লা মানিত্তাকা ওয়াবাররা ওয়াসাদ্দাকা আরেক প্রকারের ব্যবসায়ী যারা যাদের হাসান নশর হবে ফাসিক ফুজ্জারের সাথে কাফেরদের সাথে হাসান নশর হবে যে ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে ব্যবসা করবে ইল্লা মানিত্তাকা কিন্তু যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যাদের থাকবে না ব্যবসার মধ্যে এদের হাসান নশর হবে ফাসিকদের সাথে
ওয়াবাররা ওয়াসাদদাকা যারা নেককার হবে তার সত্য কথা বলবে এরা সারা যারা সত্য কথা বলবে না নেককার নয় এবং যে ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করে আল্লাহর ভয় নাই এদের হাসান্নাসর হবে ফাসিক ফুজ্জারের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকারের ব্যবসা করে সিদ্দিকিনদের সাথে সালিহিনদের সাথে সাথে নবীদের সাথে হাসান্নাসর হওয়ার তৌফিক দান করুক আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।